হয়ে যাচ্ছে, কারণ এই ব্যাপার স্যাপার দেখে চারদিকে সরকারের যে তবলকি কারবার বলবো না কি বলবো তাও বুঝি না, তারা যেভাবে এই পরিস্থিতিকে একেবারে একটা মেস করে ফেলেছেন, একটা চূড়ান্ত বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছেন, এটা অবিশ্বাস্য ব্যাপার। কোনো দায়িত্বশীল সরকার কোনো জনগণের প্রতি ন্যূনতম দায়িত্ববোধ যে সরকারে থাকে তারা এইভাবে জনগণকে নিয়ে খেলা করতে পারে না, তামাশা করতে পারে না। আজকে আপনারা দেখুন যে আপনাদের সাংবাদিক ভাইরা আজকে আপনারা যারা জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ পরিবেশন করছেন তাদের জন্য কি অবস্থা, তাদের যে প্রতিষ্ঠানে তারা কাজ করেন সেখান থেকে অনেকেই ছাঁটাই হয়ে গেছেন, বাদ পড়ে গেছেন বিভিন্ন জায়গায়, অনেকেই প্রচুর সংখ্যা কম না এই দুঃসময়ে, এবং অনেকে বেতন পাচ্ছেন না। আমি নিজে জানি সিনিয়র সাংবাদিকরা বহু জায়গায় তাদের বেতন টেতন বন্ধ হয়ে আছে, 3 মাস আমাকে অনেকেই ফোন টোন করে জানিয়েছেন 3 মাস তারা বেতন পাচ্ছেন না। সেইখানে কিন্তু আপনার সরকারের কোনো প্রণোদনা নেই। এই যে আপনার একটা 95,000 কোটি টাকার একটা ফিরিস্তি দিয়েছেন আপনার, যেটাকে আমরা বলেছিলাম যে পুরোপুরি শুভঙ্করের ফাঁকি, সেই প্রণোদনাতে সাংবাদিকদের জন্য কিছুই বলা নাই। আজকে সাংবাদকর্মীদেরকে তাদের সত্য প্রকাশের দায়ে তাদেরকে কারাগারে না হচ্ছে সেই নিবর্তনমূলক আইনে, আমরা বহুবার এটা প্রতিবাদ করেছি বহুবার, এটাই স্বাভাবিক ফ্যাসিস্ট গভর্নমেন্টের পক্ষে, এটাই স্বাভাবিক। যখনই তারা মনে করে যে কোনো একটা সংবাদ বা কোনো একটা তথ্য তাদের সেই অবৈধ ক্ষমতাকে চিরস্থায়ী করার ব্যাপারে বাধা হয়ে দাঁড়ায় তখন তারা সেখানে আক্রমণ করে এবং সেখানে আপনার তারা গ্রেফতার করে, হত্যা করে, নির্যাতন করে, গুম করে। এটা আমরা গত কয়েক বছর ধরে এই বাংলাদেশে, প্রায় এক যুগ ধরে বাংলাদেশে এই ঘটনাগুলো দেখছি, এবং এটার মূল কারণটা হচ্ছে যে এরা 2008 সালে ক্ষমতায় আসার পর থেকে তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করবার জন্যে, তাদের ক্ষমতাকে একেবারে নিরঙ্কুশ করবার জন্যে, তার একদলীয় শাসন ব্যবস্থাকে আবার ফিরিয়ে নিয়ে আসার জন্যে তারা কোনো ভিন্ন মত তারা সহ্য করছে না, সমস্ত ভিন্ন মতকে তারা দমন করছে। আজকে আজকে সকালেই দেখলাম কিছুক্ষণ আগেই আপনার দুজন ব্লগার, একজন কার্টুনিস্ট আর একজন ব্লগার, তাদেরকে কারাগারে নেওয়া হয়েছে। গতকালই দেখলাম যে আপনার একজন সাংবাদিককে কারাগারে নেওয়া হচ্ছে। কি দেশ, কি রাষ্ট্র, কি সরকার দেখেন যে সাংবাদিককে গুম করে ফেলা হলো, গুম করে তাকে পাওয়া গেল না কয়েকদিন, তার পরিবার, তার সন্তান, তার মা বাবা, তার বন্ধু বান্ধব সবাই অস্থির হয়ে তাকে খোঁজ করলো, যখন তাকে পাওয়া গেল বেনাপোলে তখন আবার তাকে হাতকড়া পরিয়ে তার বিরুদ্ধে মামলা দেওয়া হলো যে সে ইললিগাল ট্রেসপাস করেছে। বাংলাদেশের নাগরিক, সে ইললিগাল ট্রেসপাস করে বাংলাদেশে ঢুকেছে। তো দিস ইজ দ্য সিচুয়েশন। ওই জন্যই বলছিলাম যে আপনার কী বলবো, বলতে বলতে তো আমরা আপনার হয়রান হয়ে গেছি, কিন্তু কে কার কথা শোনে। আজকে এই ভয়াবহ করোনা ভাইরাস এটা শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বেই এর ভয়াবহতা ছড়িয়ে পড়েছে, এবং এত ভয়াবহ দাঁড়িয়ে হয়েছে যে এখন যে উন্নত বিশ্ব যারা চিকিৎসা সেবায়, চিকিৎসা বিজ্ঞানে অনেক অনেক বেশি উন্নত, তাও হয়রান হয়ে গেছে আপনারা এটা সামাল দিতে পারছেন। আমাদের দেশে বারবার করে আমাদের যারা বিশেষজ্ঞ আছেন, বিজ্ঞানী আছেন, চিকিৎসক আছেন, অর্থনীতিবিদ আছেন, তারা বারবার করে সরকারকে তারা সতর্ক করেছেন। আমরা একটা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে আমরা সরকারকে সতর্ক করেছি প্রথম থেকে। সরকার মার্চ মাসের একেবারে মধ্য পর্যন্ত সঙ্গত কারণেই, তাদের বিভিন্ন উৎসব ছিল সেই কারণে, তারা এটাকে কোনো গুরুত্বই দেয়নি, উদাসীন, অবহেলা, চরম। তারপরে যে সিদ্ধান্তগুলো তারা নিয়েছে সেই সিদ্ধান্তগুলো সম্পূর্ণভাবে জনগণের স্বার্থের বিরুদ্ধে গেছে।
তারা কিন্তু লকডাউন ঘোষণা করেনি, কোনো জরুরি অবস্থাও তারা ঘোষণা করেনি, তারা সাধারণ ছুটি দিয়েছে। সাধারণ ছুটির পরে দুদিন গণপরিবহন খোলা রেখেছে যাতে ঢাকা থেকে সমস্ত মানুষগুলো সারা দেশে ছড়িয়ে পড়তে পারে এবং করোনা ভাইরাসকে ছড়িয়ে দিতে পারে। বিদেশ থেকে যখন আমাদের প্রবাসী শ্রমিক ভাইয়েরা ফিরতে শুরু করেছেন বা যারা কাজ করে তারা ফিরতে শুরু করেছেন, তাদেরকে যে প্রপার স্ক্রিনিং করে কোয়ারেন্টাইনে রাখার কথা তারা বলেছিলেন সেটাও সম্পূর্ণভাবে মিথ্যা প্রমাণিত হয়েছে, তারা কোয়ারেন্টাইনে রাখতে পারেননি। আজকে তো নতুন বিপদ এসছে, বিদেশ থেকে সমস্ত প্রবাসী শ্রমিকদেরকে ফেরত পাঠানো হচ্ছে। আজকেই পররাষ্ট্রমন্ত্রীর কথা আছে যে প্রায় 28,000 শ্রমিক আগামী 7 দিনের মধ্যে তারা ফেরত আসবে। এই বিষয়গুলো সম্পর্কে যে সুচিন্তিত সিদ্ধান্ত গ্রহণ করা, সেই সুচিন্তিত সিদ্ধান্ত আপনারা নিজেরা করতে না পারেন পরামর্শ নেন অন্যদের কাছে। এখন পর্যন্ত এই সরকার তাদের নিজেদের কিছু অযোগ্য অপদার্থ কিছু আমলা বা তাদের সেই চাটুকার কিছু আপনার স্বাস্থ্যসেবার কর্মকর্তা ছাড়া তারা যে সুচিন্তিতভাবে অন্য কারো মতামত গ্রহণ করেছেন এটা আমরা এখন পর্যন্ত শুনিনি। বন্ধুগণ, একটা কর্তৃত্ববাদী সরকার, এর কাছ থেকে আমরা খুব বেশি আশাও করি না, কিন্তু আজকে সমস্যাটা আপনার পুরো জাতির সমস্যাটা পৃথিবীর, সেই ক্ষেত্রে এটুকু তো আশা করতে পারি যে মানুষগুলোর জীবনগুলোকে তারা গুরুত্ব দেবে, মূল্য দেবে, এবং লাইফ ইজ মোর প্রেশাস দেন এনিথিং এলস। ভারতের প্রধানমন্ত্রী যখন বক্তব্য রাখলেন তার বক্তব্যের মধ্যে কিন্তু একটা কথা ছিল, জান হায় তো জাহা হায়, জীবন থাকলে পৃথিবী আছে, বিশ্ব আছে। তো জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়ে ওনারা কি করতে চাচ্ছেন? আজকে প্রতিটি মানুষ ঝুঁকির মধ্যে পড়েছে। এই যে গার্মেন্টসগুলোকে আপনারা খুলে দিলেন, গার্মেন্টস খুলে দিয়ে কী করলেন, সমগ্র বাইরের এলাকাগুলো থেকে সব চলে আসলো, যারা সংক্রমিত হয়ে চলে গিয়েছিল আবার সংক্রমিত হয়ে ফিরে আসলো। আজকে একটা নিউজ আছে কোন পেপারে দেখলাম যে সম্ভবত কুমিল্লায় আপনার একজন করোনা আক্রান্ত হয়ে গেছেন 3 দিন আগে, তাকে তার বাসায় ঢুকতে দেয়নি তার সন্তান স্ত্রী, সে তার বোনের বাসায় গেছে, বোনের বাসায় গিয়ে সেখানে সে মারা গেছে। এই যে মানে ভয়াবহ পরিণতির দিকে তিনি পুরো জাতিকে ঠেলে দিচ্ছেন, তারা জাতিকে ঠেলে দিচ্ছেন, এটা আসলেও আপনার ক্ষমাহীন অপরাধ। আমি তো মনে করি দিস এ ক্রিমিনাল অফেন্স, এই ধরনের ভুল, এটা ভুল নয়, এগুলো হচ্ছে ক্রিমিনাল অফেন্স। আপনি এই দেশের মালিক হচ্ছে জনগণ এবং জীবনের অধিকারটা হচ্ছে তাদের ফান্ডামেন্টাল রাইট টু লিভ, সেই জায়গায় তারা আঘাত করছেন। অর্থাৎ ইউ হ্যাভ নো রাইট টু লিভ, ইউ ডাই, কিচ্ছু যায় আসে না, অবস্থা আজকে সেরকমই হয়ে গেছে। আমাদের সাংবাদিক ভাইরা প্রথম থেকেই তারা প্রতিটি সময় আমরা লক্ষ্য করেছি, আমি লক্ষ্য করেছি যে তারা তাদের দায়িত্ব পালন করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন সব সময়। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা, গণমাধ্যমের যে আপনার মালিকানা ব্যবস্থা, সেই ব্যবস্থার মধ্যে এমন একটা আপনার ইকুয়েশন তৈরি হয়েছে যে ব্যবসা থাকবে না, সব তার বিগ হাউসগুলোতে চলে গেছে, ব্যবসা থাকবে না, ব্যবসা হবে না, ব্যাংক লোন পাওয়া যাবে না, এবং যদি আপনার একটু আপনার খারাপ দৃষ্টি হয় সরকারের তাহলে সব কিছুই বন্ধ হয়ে যাবে, অ্যাডভার্টাইজমেন্ট বন্ধ হয়ে সব কিছু হয়ে যাবে। আমাদের স্বনামধন্য যারা সম্পাদক পত্রিকার তাদের বিরুদ্ধে অনেক মামলা হয়েছে, অনেক আমাদের সাংবাদিকদের মধ্যে কত মামলা হয়েছে আমি নিজেও বলতে পারবো না, আপনাদের কোনো স্ট্যাটিস্টিক্স আছে কি না আমি জানি না, থাকা উচিত। এখন পর্যন্ত আপনাদের সাংবাদিকের কতজন আক্রান্ত হয়েছে করোনাতে? 70 জন আক্রান্ত হয়েছে, মারা গেছেন 2 জন মারা গেছেন, এবং কয়েকজন আমার খুব পরিচিত আছেন, আমার এলাকার একটা ছেলে আছে শফিক, ও আপনার বোধহয় ঢাকা মেডিকেল কলেজে আছে, সুস্থ হয়ে উঠছে আলহামদুলিল্লাহ। এবং আপনার অনেকেই আছেন আপনার যারা আপনার এভাবে হঠাৎ করে আক্রান্ত হয়ে পড়েছেন। আজকে এই
অনুষ্ঠান আমি এটাকে বলতে চাই না। আসলে এখন আর একটু ভালো লাগে না, কোনো আনুষ্ঠানিকতা ভালো লাগে না। প্রতি মুহূর্তে যেখানে আপনার জীবন নিয়ে চিন্তিত হতে হয়, ঘরে বাইরে যেখানে আপনি ঘরে থাকবেন, টেলিভিশন খুললেই আপনি এত নেগেটিভ, এত আপনার ভীতিক করে, সাইকিক পেশেন্ট হয়ে যাচ্ছি আমরা একজন। আমার স্ত্রী আজকে আমাকে বলছে না আমি আর টেলিভিশন দেখবো না। ওই যে আপনার একটা করোনা ভাইরাসের আপনি একটা ফুল তৈরি করেছেন, আপনার কি একটা ফুল, ফুলের মতো, কারণ ফুলের প্রতি বিদ্বেষ এসে যাচ্ছে, কদম ফুলের মতো। আমার এক বন্ধু সিঙ্গাপুর থেকে প্রতিদিন আমাকে সকালবেলা এক গুচ্ছ ফুল দিয়ে একটা গুড মর্নিং পাঠিয়ে দেয়। আমি তাকে বলেছি তুমি এটা পাঠিও না, কারণ ফুল দেখলে ভয় হয়। আপনার এই টেবিলে হাত রাখতে ভয়, খবরের কাগজ খুলতে ভয়, আমার যে খুব আদরের নাতি তাকে আদর করতে ভয়, যদি আমারটা তার থেকে কন্টামিনেটেড হয়ে যায়। এক অদ্ভুত বিশ্ব, আমি জানি না এর থেকে পরিত্রাণ কিভাবে হবে। আমি জানি না আপনার যে মানুষ, মানুষ কি আগের মতো থাকবে, রাষ্ট্র কি আগের মতো থাকবে, সমাজ কি আগের মতো থাকবে, আমাদের যে পারস্পরিক যে প্রেম ভালোবাসা বন্ধুত্ব সৌহার্দ সেটা কি আগের মতো থাকবে। এখনই তো তা অনেক বিয়োগ্রাণ হয়ে যাচ্ছে, আমরা ভয় পাই। বাসায় কেউ আসলে এই নিচে থাকতে বলো, এই ওখানে রাখো, এটা শুরু হয়ে গেছে। অর্থাৎ দ্য প্রসেস হ্যাজ স্টার্টেড, চেঞ্জিং প্রসেস। কথাগুলো আমার না, কথাগুলো কিন্তু অনেক আপনার যারা দার্শনিক, যারা চিন্তা করছেন, যারা অত্য সুদূর প্রসারী রাজনীতিবিদ, তারা বলছেন। আমি কয়েকদিন আগে বলেছিলাম আপনাদের, আমি যেদিন আমাদের প্যাকেজটা ডিক্লেয়ার করি সেদিন আপনাদের বলেছিলাম যে হেনরি কিসিঞ্জার, সেই তার একটা পোস্টে বলছে দ্য ওয়ার্ল্ড উইল নট বি দ্য সেম আফটার দিস করোনা ভাইরাস। তাই মানুষের চিন্তা বদলাচ্ছে, রাষ্ট্র চিন্তা বদলাচ্ছে, পরিবারের চিন্তা বদলাচ্ছে, বদলে যাচ্ছে। কী হবে জানি না আমরা, কেউই জানে না, বাট থিংস আর চেঞ্জিং। আজকে দুর্ভাগ্য আমাদের যে এখন এর মুহূর্তে এই দুঃসহ অনিশ্চয়তা, ভীতি, জীবনের ঝুঁকি সব কিছুর মধ্যে আমাদের সাংবাদিক ভাইদেরকেই হয়রানির শিকার হতে হচ্ছে, তাদেরকে কারাগারে পাঠানো হচ্ছে, আপনার তাদের চাকরিচ্যুত করা হচ্ছে। আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে চাকরিচ্যুত সাংবাদিক ভাইদের চাকরি ফেরত দেওয়ার জন্য বলছি, এবং তাদের বেতন গার্মেন্টসের শ্রমিকরা রাস্তায় বেরোতে পারে, তাদের বেতন না পেলে তিন মাসে, সাংবাদিক ভাইরা কিন্তু রাস্তায় বেরোতে পারছেন না, তিন মাসের বেতন নেই। কেন সরকারের এত আপনার যে সাকসেসফুল গভর্নমেন্ট এত রেভিনিউ ওয়ার্নিং, সেগুলোর থেকে কি এর জন্য আলাদা করে একটা বরাদ্দ দেওয়া যায় না, যে এটা এইটাকে বেতনের জন্য দেওয়া হবে, ভাতা দেওয়া হবে, বিশেষ ভাতা দেওয়ার জন্য বলেছিলাম আমরা, ভাতা দেওয়া যাবে। আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব অত্যন্ত সুবেশী এবং টিপটপ জেন্টলম্যান, তিনি সুযোগ পেলেই বিএনপিকে আক্রমণ করেন এবং আক্রমণ করেন তার খুব সুন্দর সুললিত ভাষায়, তিনি সেই আক্রমণগুলো করেন। আমি একটা কথা বলতে চাই, যেটা সেটা হচ্ছে যে আপনি যে কথাগুলো বলেন, আপনি কি সেটা পরে আবার শোনেন যে কী বলছেন? শোনা উচিত এই জন্যে যে তাহলে আপনি নিজেই বুঝবেন যে জনগণ আপনার কথাগুলো বিশ্বাস করছে না, তাহলে নিজেই বুঝবেন যে এই কথাগুলো সঠিক নয়। আজকে আজকে সরকারের তরফ থেকে যে আক্রান্ত এবং অসুস্থ, সুস্থ এবং মৃত্যুর যে ইনফরমেশন ডাটাগুলো দেওয়া হচ্ছে, আমার তো মনে হয় না বাংলাদেশের কোনো মানুষ তো বিশ্বাস করে। এটা বিজ্ঞানের কথা, সংক্রমণ যখন একখানে বাড়ছে, উপর দিকে যাচ্ছে, তখন মৃত্যু দুই তিন চারে এসে পৌঁছাচ্ছে। অথচ সেই দিনই আমরা আপনার ঢাকা মেডিকেল কলেজের ডাইরেক্টর, তিনি বলছেন যে আমার এখানে 31 জন মারা গেছেন, কয়েকজন একদম চূড়ান্ত মানে ডায়াগনোসিস হয়েছে করোনা, বাকিদেরটা আমরা এখন পর্যন্ত টেস্ট করিনি। এবং আমাদের কাছে ইনফরমেশন হচ্ছে যে টেস্ট করা হয় না, নির্দিষ্ট হচ্ছে টেস্ট করতে না দেওয়া।
তো ডু ইউ কল ইট এ গভর্নমেন্ট, একে সরকার বলবেন আপনারা? যাদের এতটুকু দায়িত্ববোধ নেই, যারা এই চরম দুর্দিনে জনগণকে সঠিক তথ্য দিচ্ছে না, বিভ্রান্ত করছে, জনগণকে প্রতারণা করছে, এটা ক্রিমিনাল অফেন্স ছিলাম কি বলব। আজকে প্রশ্নটা হচ্ছে জীবনের, প্রশ্ন হচ্ছে নাথিং ইজ মোর প্রেশাস দ্যান লাইফ, আর এনারা খুলে দিয়েছেন শপিং মল, কেন ঈদের বাজার করতে হবে, আর আছে যে না ইকোনমিকে চালু রাখতে হবে। এতদিন কি করলেন, এই যে মধ্য আয়ের দেশে চলে গেলেন, ইকোনমি আপনার রোল মডেল ইন দ্য ওয়ার্ল্ড, সেখানে আপনি কি করেছেন, কেন এই ইকোনমিকে ধারণ করবার শক্তি এখন পর্যন্ত এই ইকোনমি তৈরি হয়? কারণ আপনারা পুরোটাই মিথ্যা কথা বলে এসছেন, মানুষকে প্রতারণা করেছেন, ভুল বুঝিয়েছেন। আমরা খুব পরিষ্কারভাবে বলতে চাই যে আপনারা ব্যর্থ হয়েছেন। রাষ্ট্র পরিচালনায় যখন সুস্থ মানে আপনার স্বাভাবিক সময়ে আপনারা ব্যর্থ হয়েছেন, আজকে যখন যুদ্ধাবস্থা বলা যেতে পারে, একশো যখন চরম দুর্যোগ মহামারী, সেই সময় আপনারা রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হচ্ছেন। আমরা যখন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি, তখন আপনারা সেটাকে নাকচ করে দিয়ে বলেছেন যে কোনো দরকার নেই। আর যখন আপনারা উল্টো বলে যে বিএনপি কী করছে, বিএনপি একটা প্যাকেজ দিয়েছিল, যে প্যাকেজটা আমরা মনে করি অত্যন্ত বাস্তবসম্মত প্যাকেজ, ইকোনমিক প্যাকেজ। আমরা এই যে আপনারা এখানে আসলেন, দেখলেন যে রাস্তার ধারে ফুটপাতের মধ্যে বুভুক্ষ মানুষ, ক্ষুধার্ত মানুষ, পুরুষ মহিলা, বৃদ্ধ শিশু, তারা সব বসে আছে। অনেকে আছেন হাত পাততে পারেন না, যার জন্য এভাবে বসে আছেন, তাদের চেহারা দিকে দেখলেই বুঝবেন যেটা না খেয়ে আছে। এদের জন্য আমরা বলেছিলাম এদেরকে আলাদাভাবে তাদেরকে বরাদ্দ করা হোক, তাদেরকে টাকা দেওয়া হোক, এবং সেটা সেনাবাহিনীর মাধ্যমে আমরা সেটাকে বিতরণের কথা বলেছিলাম। একটা স্টেটের পক্ষে খুব কঠিন না, তার স্টেট মেকানিজম আছে, সেই মেকানিজমের মাধ্যমে সে একেবারে তৃণমূল পর্যায়ে একেবারে আপনার সেই রিমোট এলাকাতেও সে পৌঁছাতে পারে, ইট ইজ পসিবল, যদি আপনি চালাতে যান, জানেন যে হাউ টু রান এ গভর্নমেন্ট, তাহলে আপনি সেটা পারবেন। যদি না, আপনি শুধু লুট করবেন, এখান থেকে সবাই লুট করে নিয়ে যাবে, ব্যাংকের 77,000 কোটি টাকা ব্যাংকের মাধ্যমে দেবেন, 77,000 কোটি টাকা তো লুটে চলে যাবে বাইরে, গেছে এর আগে, এবং তাদের কাউকেই আপনারা ধরতে পারেন নাই। স্টক মার্কেট লুট হয়েছে, এবং তাদের সঙ্গে নাম যাদের এসছে, তারা আপনাদের উপদেষ্টা মন্ত্রী হয়ে গেছেন, তাদেরকে আপনি কেউ টাচ করতে পারেন। আজকে ব্যাংক থেকে ব্যাংকে লুটপাট, ক্যাসিনো লুটপাট, ক্যাসিনো, এগুলো তো প্রকাশ হয়েছে। হাসপাতালের মধ্যে যে অব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে যে অব্যবস্থা, এগুলো কল্পনাও করা যায় না। আমরা অনেকে অনেকেই বলছেন, আপনারা যদি কোনো হাসপাতালে যান, আপনারা তো যান, গিয়ে দেখবেন যে কী পরিস্থিতি সেখানে, ডাক্তার নেই, নার্স নেই। ইতিমধ্যে কিন্তু নার্স অনেক বেশি আপনার এফেক্টেড হয়ে গেছে, আমি একটা লিস্ট পেলাম এখনই কিছুক্ষণ আগে, বহু প্রায় চিকিৎসকরা হচ্ছেন। আমারই একজন অত্যন্ত ক্লোজ ডাক্তার, অল্প বয়সের মহিলা, অ্যাপোলোতে, হি হ্যাজ বিন এফেক্টেড, তার 2 বাচ্চা আছে, পরিস্থিতিটা চিন্তা করেন। এই অবস্থার মধ্যে আমরা সবাই আছি, এর মধ্যে আমরা আশা করেছিলাম যে সরকার অন্তত এই সুযোগটা নিতে পারে, সকলকে সঙ্গে নিয়ে, সকলের পরামর্শ নিয়ে, আমরা আমাদের কথা শুধু বলি নি, তাহলে ঠিক আছে, রাজনৈতিক দলের বিরোধী দলের নেবেন না, ঠিক আছে, অন্তত অন্য যারা আপনার বিশেষজ্ঞ আছেন, অর্থনীতিবিদ আছেন, প্রখ্যাত অর্থনীতিবিদ, তাদের সঙ্গে পরামর্শ করেও তো ব্যবস্থা, কিছুটা ব্যবস্থা নিতে পারেন। যারা বিশেষজ্ঞ আছেন, একটা আপনার টেকনিক্যাল কমিটি করেছে হেলথ সম্পর্কে, দেখেছেন আপনারা, সেই টেকনিক্যাল কমিটিতে অনেক দাম করা বিশেষজ্ঞদেরকে বাদ দিয়েছেন, এবং যারা এই এই মহামারী সংক্রান্ত বিশেষজ্ঞ, তাদেরকে আপনারা সেখানে রাখেননি, সব দলীয় রূপে রেখেছেন। তাই আজকে আমাদের সকলের আসলে এখন এক হয়ে আপনার কথা বলা উচিত, বেঁচে থাকার জন্য সংগ্রাম করা উচিত, বেঁচে থাকার জন্য, এটা অত্যন্ত জরুরি। আর আমি আজকের আপনাদের এই
সভা থেকে আমি আহ্বান জানাব সংবাদ মাধ্যমের যারা মালিক আছেন তারা দয়া করে সংবাদকর্মীদেরকে তাদের বেতন পরিশোধ করবেন একেবারে পুরোটা, চাকরিচ্যুত করবেন না এই দুর্দিনে, এবং তাদের প্রতি সহানুভূতি করবেন। সরকারের প্রতি খুব পরিষ্কার আহ্বান, অবিলম্বে সকল গ্রেফতারকৃত সাংবাদিকদের মুক্তি দিন। এবং একই সঙ্গে আরেকটি যে আমি এর আগেও আমি করেছিলাম যে রাজনৈতিক কারণে যারা কারাগারে আছেন, যাদেরকে দণ্ড দেওয়া হয়েছে তাদেরকে মুক্তি দিন, এটা বারবার করে আমরা বলেছি, এবং লঘু দণ্ড যারা আছে তাদেরকেও মুক্তি দিন, কারণ কারাগারে এফেক্টেড হচ্ছে, অলরেডি এফেক্টেড হয়ে গেছে। তাই আমি অনুরোধ করব যে আজকে আসুন, সাংবাদিক ভাইদেরকে বোনদেরকে অনুরোধ করব যে আপনারা যে লড়াই লড়ছেন, যে সত্যের কথা সত্য কথা বলার জন্য যে আপনারা ঝুঁকি নিচ্ছেন, এটাকে আরও ঐক্যবদ্ধভাবে কিন্তু আপনাদের দাবিগুলোকে বলা দরকার। আমি খুব ব্যথিত হয়েছি যে আপনাদের সমস্যাগুলো নিয়ে কিন্তু আপনারা এখন পর্যন্ত ঐক্যবদ্ধ হয়ে এখন পর্যন্ত কোনো কথা বলেননি। কয়েকদিন আগে দেখলাম আপনাদের একজন অ্যাডভাইজার, যিনি এখন অ্যাডভাইজার আপনাদের নেতা, তিনি কোন দাবি নিয়ে গিয়েছিলেন পরে এবার সেটাকে প্রত্যাহার করেছেন। তো আমাদের আল্লাহর কাছে আমাদের এই প্রার্থনা যে আমাদেরকে ভয়াবহ মহামারী থেকে তিনি আমাদেরকে মুক্তি দিন এবং আপনারা আমাদেরকে রক্ষা করুন। আর ধন্যবাদ জানাতে চাই, আমাদের কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে যে তিনি কিন্তু প্রথম থেকেই এই দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন, প্রথম থেকেই একেবারে আমাদের নির্দেশ, পার্টির প্রতি নির্দেশ আছে যে যে যেভাবে পারো যতটুকু পারো গিয়ে মানুষের পাশে দাঁড়ানো, তিনি সাংবাদিকদের পাশে এসে দাঁড়িয়েছেন। তিনি এই পিপিই এবং অন্যান্য সহযোগীদের মধ্য দিয়ে সীমিত স্বার্থের পক্ষে, আপনি তো বোঝেন বিরোধী দল আমাদের পক্ষে অনেক অনেক কিছুই এখন লিমিটেড, আমরা করতে পারি না, আমরা তারপর আমাদের ইচ্ছে আছে, আমরা চেষ্টা করছি, আমাদের সর্বশক্তি দিয়ে আমরা আপনাদের পাশে আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ।